পূজার খবর জানতে ঢাকেশ্বরী মন্দির থেকে এখন যুক্ত হবেন সহকর্মী ঝুমি রহমান। ঝুমি, কি অবস্থা দেখছেন সেখানে? মিমো, এখানে দুর্গাপূজার শেষ বিজয়া দশমীর যে বিহিত পূজা সেটি কিন্তু এখনো চলছে, সকাল থেকে শুরু হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই, আজ 11টার কিছু পর পর্যন্ত কিন্তু এই বিহিত পূজা হবে, অঞ্জলি দেওয়া হবে এবং দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু দেবী দুর্গাকে বিদায় জানাবেন তার ভক্তরা। এবং দেবী দুর্গা এবার গজে করে যাবেন এবং সেই সাথে কিন্তু ভক্তদের যেই ভালোবাসা সেটি সাথে করে নিয়ে যাবেন এবং একটি বছর বছরের জন্য সেই ভালোবাসা নিয়ে আবারও ভক্তরা অপেক্ষা করবেন আগামী বছর দেবী দুর্গাকে সেই রূপ দেখার জন্য, মর্তলোকে দেবী দুর্গাকে পাওয়ার জন্য। এবং তার আগে আজকের যে আনুষ্ঠানিকতা সেটি আরেকটু জানিয়ে রাখতে চাই যে বিহিত পূজার পরবর্তী সময়ে কিন্তু এখানে দেবী দুর্গার পায়ে সিঁদুর ছোঁয়ানো হবে এবং সেই সিঁদুরগুলো কিন্তু যারা বিবাহিত নারীরা আছেন তারা বছরব্যাপী রেখে দেন এবং তারা সেই সিঁদুরটি ব্যবহার করার চেষ্টা করেন। যেহেতু এবার করোনা সংক্রমণের একটি বিষয় রয়েছে এবং সেই কারণে কিন্তু এবার সিঁদুর খেলাটি সেই অর্থে বড় করে হবে না, অথবা অন্যান্য যেই আনন্দগুলো আছে বিজয়া দশমীতে যেই আচারগুলো করা হয় সেগুলো কিন্তু আনুষ্ঠানিকতা, সেগুলো কিছু করা হচ্ছে না করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে। এছাড়া যে মূল পূজাটি সেটি কিন্তু সেটিতে অংশগ্রহণের জন্য কিন্তু সকাল থেকেই এই ঢাকেশ্বরী মন্দিরে ভক্ত অনুরাগীরা অপেক্ষা করছেন, তারা পূজায় অংশগ্রহণ করছেন, তারা দেবী দুর্গাকে প্রণাম জানাচ্ছেন এবং তাদের মনের যেই চাওয়াগুলো রয়েছে যেটি তারা বছরব্যাপী মনে লালন করে রাখেন সেই সব চাওয়া এবং প্রত্যাশাগুলো কিন্তু তারা জানাচ্ছেন। এবং সেই পাশাপাশি কিন্তু যেহেতু আজ বিদায় দেওয়া হবে দেবী দুর্গাকে, অল্প কিছুদিনের যেই উৎসব সেই উৎসব আমেজ কিন্তু শেষের দিকে সেই বেদনাটি নিশ্চয়ই রয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত দুর্গা দেবী মর্তলোকে আছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই তাদের যেই উৎসব মুখর যেই আমেজটি নিজেদের মধ্যে সেটি কিন্তু তারা ধরে রাখতে চান এবং সেই জন্যই কিন্তু তারা অনেকটা উৎসবের আমেজে এই মণ্ডপে এসেছেন এবং তারা এই করোনা সংক্রমণের যে বাধা সেটি মেনেও যতটা সম্ভব উৎসবটি কিন্তু তারা পালন করতে চান। এবং এখানে আছি মিমু, পরবর্তীতে নিশ্চয়ই আরো তথ্য আপনাকে জানাবো। এরপর আমরা যেতে চাই পুরান ঢাকার শাখারি বাজারে, সেখানে আছেন সহকর্মী জুয়েল থিওটেনিয়াস। জুয়েল, কি অবস্থা দেখছেন ওখানকার? মিমু, দশমী বিহিত পূজার যে ক্ষণ বা লগ্ন সেটি সময়টা দেয়া আছে কিন্তু 9:57, অর্থাৎ 10টার কাছাকাছি। সেই হিসেবে কিন্তু পূজার যে আনুষ্ঠানিকতা, দশমী বিহিত যে পূজা আনুষ্ঠানিকতা, বিজয়া দশমীর যে পূজার আনুষ্ঠানিকতা সকালে যেটি হয় সেটি কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি। তবে বিভিন্ন মণ্ডপে, বিশেষ করে শাখারি বাজারের মণ্ডপগুলোতে কিন্তু সেই প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যেখানে পুরোহিত যেখানে আছে তিনি আরতি এবং নৈবেদ্যের যে উপকরণ সেগুলি তিনি সাজানো শুরু করেছেন এবং ভক্তকুল যারা আছেন তারা পূজার ভোগগুলো প্রস্তুত করা শুরু করেছেন, কারণ কিছুক্ষণের মধ্যে বা যে সময় বা ক্ষণটি দেওয়া আছে সেই সময়ে কিন্তু আসলে দশমী বিহিত পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। দশমী বিহিত পূজার পর কিন্তু দর্পণ বিসর্জন দেওয়া হয়, অর্থাৎ একটি জলের পাত্রে একটি দর্পণের মতো করে দর্পণ প্রতীক রূপে আর কি সেখানে মা দেবী যে দুর্গা তার সে বিসর্জনটা দেওয়া হয়। এরপরে সিঁদুর খেলা হবে এবং আজকে সব কিছু সংক্ষিপ্ত রূপ হবে, কি যেহেতু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সিদ্ধান্ত রয়েছে যে সব কিছু যেন যতটা সংক্ষিপ্ত করে করা যায় সেই সমস্ত রকম আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে কিন্তু দুপুর নাগাদ সবাই বিসর্জনের যাত্রার জন্য বের হবেন এবং বিসর্জন দেবেন। আপনি নিশ্চয় জানেন যে এবার দেবী দুর্গা বা মা দুর্গা যাই বলি তিনি এসেছিলেন দোলায় চড়ে, অর্থাৎ একটি দুর্যোগের আভাস নিয়ে এসেছেন। নানা রকম প্রাকৃতিক দুর্যোগ এবার সংঘটিত হয়েছে বাংলাদেশে, তবে তিনি ফিরে যাবেন গজে চড়ে, অর্থাৎ শস্য সমৃদ্ধির একটি বার্তা দিয়ে যাবেন তিনি ভক্তকুলের মাঝে তার সন্তানদের মাঝে। এটি সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস এবং পঞ্জিকা অনুসারে যা আসে তাতে করে ভক্তকুল একটু কষ্টে আছেন, তারা একটু ব্যথিত, কারণ তাদের মা এসেছিলেন তাদের মাঝে, এই বাংলায় এসেছিলেন তিনি। পুরাণ মতে বা শাস্ত্র মতে যেটি বলা হয় যে কৈলাস ছেড়ে তিনি স্বামী গৃহ থেকে তিনি বাবার বাড়িতে বা নিজের বাড়িতে আসেন, সন্তানদের মাঝে দেখা করে যান এবং বিদায় নেবেন তিনি আবার আজকে বিসর্জনের মধ্য দিয়ে তিনি আবার তিনি এই স্বর্গে অথবা তার যে স্বামী গৃহ শিবের কাছে তিনি ফিরে যাবেন। তো এই সমস্ত আনুষ্ঠানিকতাই আসলে সম্পন্ন হচ্ছে মিমু।
এরপর আমরা চলে যেতে চাই ঢাকার বাইরে বগুড়ায়, সেখানে আছেন সহকর্মী রাকিব জুয়েল। রাকিব জুয়েল, বিজয়া দশমীর আয়োজন কি কি আছে বগুড়ায় জানাবেন। আপনি জানেন যে আসলে এই করোনা পরিস্থিতির কারণে, বিশ্ব মহামারী করোনা পরিস্থিতির কারণে কিন্তু সারা দেশেই, বলা চলে গোটা বিশ্বেই অনেকটাই সীমিত করা হয়েছে এই এবছরের মহাদুর্গোৎসব। আমরা আমাদের বগুড়া প্রেক্ষাপটটিও একই, যে বিভিন্ন পূজা মণ্ডপের যারা কমিটিতে রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আমরা যতদূর জেনেছি এবং গেল কদিনেও দেখলাম যে আসলে এই পূজাকে কেন্দ্র করে যে উৎসব, সেই উৎসব থেকে কিন্তু সনাতন ধর্মের ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা অনেকটাই বেরিয়ে এসেছেন। এবার হয়েছে পাড়া মহল্লায় নিজেরা একেবারে ঘরোয়াভাবে কিছু আনুষ্ঠানিকতা তারা হয়তো করেছে, কিন্তু একেবারে যে উৎসব কেন্দ্রিক যে বিষয়গুলো প্রতি বছরই হয়ে থাকে, যেহেতু এটি সবচেয়ে বড় উৎসব হিন্দু ধর্মাবলম্বীদের কাছে, সেটি কিন্তু একেবারে হয়নি। আজকে বিজয়া দশমীর সকাল আমরা বেশ কয়েকটি মন্দিরে ঘুরেছি, কিন্তু একেবারেই বলা চলে যে ভক্তরা এখনো আসা শুরু করেননি, একজন দুজন করে আসছেন। আর আজকে সকালের আনুষ্ঠানিকতার মধ্যে যে দর্পণ বিসর্জন সেটি খানিকক্ষণ বাদেই শুরু হবে, এবং তারপরে এই আমি রয়েছি এখন হিন্দু ধর্মসভা মন্দিরে জলশ্রীতলা বগুড়া শহরের ভেতরেই। এই মন্দিরে কিন্তু একটি বড় ধরনের আয়োজন করেই এই সিঁদুর খেলা হয় প্রতি বছরই, তো এবারের সিঁদুর খেলা নিয়ে তারা খানিকটা শঙ্কিত। তারা বলেছেন, জানিয়েছেন, হয়তো হবে কিন্তু খুবই সীমিত আকারে। এবং পাশাপাশি ধর্মীয় যে আচার অনুষ্ঠান সেটি আমরা সকাল থেকে এসে দেখছি। আপনি দেখছেন যে মন্দিরের সেই আচার অনুষ্ঠান কিন্তু চলছে, এবং পাশাপাশি যে ভক্তরা আসছেন তাদের কাছেও আমরা কথা বলেছি, তারাও যেটি বলছেন যে এবারে পুজোর মূল বিষয় কিন্তু প্রার্থনা, মায়ের কাছে প্রার্থনা যে আসলে এই এই বিশ্ব মহামারী থেকে এই বিশ্বলোককে মুক্ত করে দিক। এবং আজকে যেহেতু দুর্গা মা ফিরে যাবেন কৈলাসে, সেই বিষয়টি একদিকে যেমন তাদের কাছে ভীষণ কষ্টের, কিন্তু আজকে কিন্তু একটি মহা উৎসবেরও দিন ছিল, সেই জায়গা থেকে সরে এসেছেন। এবং দুপুরের পর থেকেই প্রতিমা বিসর্জনের জন্য খুব সীমিত আকারে কিছু আনুষ্ঠানিকতা নিয়ে তারা রওনা দিবেন বলে আমরা জেনেছি। এই ছিল সবশেষ বগুড়া থেকে আমার কাছে বিজয় দশমীর খবরাখবর। ঢাকা ও ঢাকার বাইরে থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন বিজয়া দশমীর খবর।